ব্যস্ততার কারণে আপাতত আমি আসলে কল করতেছি না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস অন রিলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ যেটা ইউজ করে আপনি আসলে কথা বলতে পারবেন। একটু আগে যে ব্যস্ত ছিল সেই আবার কল দিয়েছে, সো আমরা আসলে রিসিভ করে দেখি। হ্যাঁ ভাইয়া, তুমি কি কথা শুনতে পাচ্ছ? আমি তো শুনতেছি, বাট ক্লিয়ার কিনা সেটা বলো। কি কথা আছে? আমি একটু দূর থেকে বলতেছি যদি। হ্যাঁ ও আচ্ছা, পেন ড্রাইভটা ঠিক আছে, তাহলে তুমি পড়ে নিও। হ্যাঁ, আমি আপাতত ভিডিও রেকর্ড করছি, পড়ে দিচ্ছি। হ্যাঁ বাই। সো কনভার্সেশনটাকে আমরা আসলে সাইডে রাখি, অ্যাকচুয়ালি মেইন কথা চলে আসি। অনেকে আসলে অনেকদিন ধরে এমন একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যে এই স্মার্ট ওয়াচটা আসলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হবে, বিল কোয়ালিটি ভালো হবে, তারপরে হচ্ছে আপনি টুকটাক কথাও বলতে পারবেন, কল করতে পারবেন, তারপরে মেসেজ রিড করতে পারবেন, মানে আপনার যদি কেউ মেসেজ করে সেটা রিড করতে পারবেন এবং ক্যালকুলেশনও করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দিবেন, সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে তাহলে সবার আগে দেখতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস চাইনিজ গিয়ার এস টু স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টে গেলে প্রাইস পড়বে 2200 সামথিং। এক্ষেত্রে ইউজ করতে হবে রেলটেক মাস্টারের কুপন কোড, প্রথমে ক্লিক করতে হবে বাই নাওতে, দেন ক্লিক করতে হবে ভিউ কার্ডে, ভিউ কার্ডে আসার পরে ইউজ করতে হবে রেলটেক মাস্টারের কুপন কোড, কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেন ক্লিক করবেন অ্যাপ্লাই কুপনে, সাথে সাথে 200 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 2200 সামথিং। এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। সি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানের মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। এই হচ্ছে চাইনিজ স্মার্ট ওয়াচ এস টুর বক্স। সো বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে ইউজার গাইড, দেন পাচ্ছে হচ্ছে চার্জিং কেবল যেটা মাধ্যমে চার্জ দিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, যেটা আসলে ফার্স্ট ইম্প্রেশনের কথা বলতে গেলে মানে জোস দেখতে। এবং এখানের মধ্যে পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে ফিনিশিংটা ভালো এবং হচ্ছে সেন্সর এই সাইডের মধ্যে দুটো বাটন পাচ্ছেন, একটা হচ্ছে হোম বাটন, একটা হচ্ছে মাল্টিফাংশন বাটন। এছাড়া এখানে পাচ্ছেন মাইক, মানে কথা বলার জন্য মাইক, এবং এই সাইডে পাচ্ছেন হচ্ছে স্পিকার, মনে হয় স্পিকারের সাউন্ড হওয়ার জন্য আর কি। যাই হোক, এই পাশে হচ্ছে স্পিকার। সো এই হচ্ছে ওভারঅল লুক। হাতে পড়ার পরে পুরোটাই আসলে কিছুটা স্যামসাং গিয়ার এস টুর মতো দেখতে এবং বিল কোয়ালিটি ইজ গুড। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কোনোভাবে চিপ ফিল হচ্ছে না আমার কাছে দেখে আর কি। সো এখান থেকে আপনি আপনার এটা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, যে কোনো ওয়াচ ফেস আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার মানে পছন্দের উপরে, বাট মোটামুটি ভালোই কয়েক কিছু ওয়াচ ফেস আছে যেগুলো একটু স্টাইলিশ বলা যায়, কিছুটা হচ্ছে স্যামসাংয়ের মতো মানে স্যামসাং গিয়ার এস টুর মতো দেখতে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.54 ইঞ্চ আপনার হচ্ছে এটা ডিসপ্লে সাইজ, এবং এর রেজুলেশন হচ্ছে 240x240। আর উপর থেকে চান দিলে আপনি হচ্ছে অ্যাপস মানে কিউআর কোড স্ক্যান করতে পারবেন, ব্যাটারি পার্সেন্টেজ, ব্লুটুথ এবং হচ্ছে আপনার ব্রাইটনেস কন্ট্রোল, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এবং অ্যাপসের সাথে কানেক্ট করে আপনি অনায়াসে মানে কল রিসিভ করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার স্টেপ কাউন্টিং, আপনি আসলে কতটুকু হাঁটলেন না হাঁটলেন সেটা, কতটুকু ঘুমালেন না ঘুমালেন সেটা, এছাড়াও হার্ট রেট সেন্সর এবং বিভিন্ন টাইপের সেন্সর যেগুলো আসলে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে মানে ভুল রেজাল্ট দেয়। এছাড়াও এখান থেকে আপনি হচ্ছে ফোন বুক পাবেন, মানে আপনার ফোনের সাথে কানেক্ট থাকলে ফোনের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি এখান থেকে শো করতে পারবেন, এখান থেকে দেখে আপনি চাইলে এখান থেকে ডায়ালগ করতে পারবেন, চাইলে আপনি নাম্বারও দেখে নিতে পারবেন, শুধু যে নাম দেখাবে তা কিন্তু না, এখানে নাম্বারও শো করে। সো ইজ গুড, মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এই প্রাইস রেঞ্জে আসলে ইজ রিয়েলি গুড। সো এটা গেল। এছাড়া হচ্ছে আপনি এর মধ্যে আপনি হচ্ছে ডায়াল অপশন পাবেন, এখান থেকে আপনি চাইলে কল করতে পারবেন, মেসেজ অপশন আছে, মেসেজ অপশন থেকে আপনি হচ্ছে মেসেজ রিড করতে পারবেন, বাংলা মেসেজ বাদে ইংলিশ মেসেজ করবেন। এছাড়াও কল লগ পাবেন, আপনার হচ্ছে কল মানে ইনকামিং আউটগোয়িং সব কল ডিটেলস দেখতে পারবেন। এছাড়া এখান থেকে ডায়াল অপশন পাবেন, এখান থেকে আপনি চাইলে সরাসরি আপনার এটা ইউজ করে কল দিতে পারবেন, মানে কোনো প্রবলেম নয়, মানে একেবারে ইজি প্রসেস আর কি। সো দেখতে পাচ্ছেন। এছাড়াও হচ্ছে আপনি এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আপনি হচ্ছে প্লে পজ ভলিউম আপ ডাউন
এটা করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, মানে হচ্ছে সেলফি ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার আর যে ভাইব্রেশন আছে বা ফাইন ফোন এটা অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি বিভিন্ন টাইপের মানে আপনার হচ্ছে অ্যালার্ম যদি চান এখান থেকেই সেট করে নিতে পারবেন। সো এটা কিন্তু ভালো একটা দিক, এছাড়াও যেহেতু স্পিকার আছে। এছাড়া হচ্ছে এখানে আপনি ক্যালকুলেটার পাচ্ছেন যেটার মাধ্যমে আপনি টুকটাক ক্যালকুলেশন করতে পারবেন। এটা আমার কাছে আসলে সবচেয়ে ভালো ফিচার মনে হয়েছে, কারণ এটা আসলে প্রয়োজন হয় অনেক বেশি। মোশন থেকে আপনি আসলে জেস্টার অন করবেন নাকি করবেন না, ফ্লিপ মিউট অ্যালার্ম এগুলো বিভিন্ন টাইপের অপশন আছে যেগুলো আপনার আপনার প্রয়োজন মতো করে সেট করে নিতে পারবেন। এছাড়াও স্টপ ওয়াচ আছে। এছাড়া হচ্ছে স্ট্যান্ড, এটা আসলে সেট করে নিলে যারা অনেক বসে কাজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে একটা টাইম সার্টেন টাইম পরপর আপনার হচ্ছে অ্যালার্ট দিবে। এছাড়াও ব্যাটারি অপশন আছে, এটা থেকে আপনি চাইলে পাওয়ার সেভিং মোড অন করে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। এছাড়া হচ্ছে সাউন্ড, এখানের মধ্যে ভলিউম রিংটোন মানে নোটিফিকেশনের এটা সেটিংস করে নিতে পারবেন আর কি। সেটিংস অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে যেগুলো আসলে আপনার এই স্মার্ট ওয়াচকে মানে কি বলে সেট করার জন্য প্রয়োজন হতে পারে। সো ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং করতে পারবেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি সব কিছুই আছে। এছাড়া আপনার মোবাইলে মেসেজ আসলে বা হোয়াটসঅ্যাপ বলেন ফেসবুক বলেন যে কোনো নোটিফিকেশন আসলে সেখান থেকে দেখতে পারবেন। শুধু দেখতে পারবেন না, আপনি দেখবেন একদম পুরো ডিটেলস দেখতে পারবেন। দেখুন এখানে কী লিখছে না লিখছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এবং কন্টিনিউয়াস আপনার যেই মানে নোটিফিকেশন আছে সেটা আপনি এখানে পাবেন এবং ভাইব্রেশনও দিবে। এছাড়া আপনি আসলে কল রিসিভ করতে পারবেন, এটার মাধ্যমে কথা বলতে পারবেন, ডিসকানেক্ট করে দিতে পারবেন যেটা আপনার ইচ্ছে। সো ইজ সো হ্যান্ডি ফিচার, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। সো এই ছিল টোটাল ডিটেলস এই স্মার্ট ওয়াচের। অ্যাকচুয়ালি এটার কোন কোন দিক ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এটার মাধ্যমে আপনি আসলে আপনার ফোনকে সরাসরি পকেটে রেখে আপনি এখান থেকে ডায়াল করে কল দিতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন, কাটতে পারবেন। দেন হচ্ছে মেসেজ রিড করতে পারবেন, যে কোনো নোটিফিকেশন আসলে সেটা রিড করতে পারবেন। এছাড়াও দেখা গেছে ক্যালকুলেটার, তারপরে হচ্ছে আপনার স্টেপ কাউন্টিং, আপনি যদি স্লিপ ট্র্যাকিং করেন। স্লিপ ট্র্যাকিং মোটামুটি সব কিছুই করা যাবে বাট রিজনেবল প্রাইসে। বাট এক্ষেত্রে যে আপনার হচ্ছে সেন্সরগুলো আছে, ফর এক্সাম্পল হচ্ছে আপনার যে হার্টরেট সেন্সর এবং আদার যে সেন্সরগুলো আছে এইগুলো যে রেজাল্ট থাকে সেই রেজাল্টগুলো হচ্ছে 80-85% হচ্ছে অ্যাকুরেট হয়। মানে মোটামুটি স্যাটিসফাই এই জন্য লাগছে যে একে হচ্ছে তার ডিসপ্লে কোয়ালিটি, টাচ রেসপন্স, এবং ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে এই প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি। এবার আসি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কীভাবে ইউজ করছেন তার উপর। অ্যাভারেজলি যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে 2-3 দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এই ক্ষেত্রে ইউজের উপর ডিপেন্ড করে, যদি ব্লুটুথ অফ করে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা আপনি হচ্ছে 4-5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ওয়াটারপ্রুফ কিনা, এটা আসলে ওয়াটারপ্রুফ না। এই ক্ষেত্রে টুকটাক পানি টানি উপরে পড়লে বা আপনি যদি ঘামান তাহলে সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না, বাট আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ না, একটু কেয়ারফুলি ইউজ। সো এবার আসে হচ্ছে এর নেগেটিভ দিক। নেগেটিভ দিকের কথা চিন্তা করতে গেলে এটা আসলে যে সাইডে যে গ্লসি ফিনিশটা আছে সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে যদি ঘামান, প্রচুর ঘামান, তাহলে সেই ক্ষেত্রে আপনি টাচ করলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে বোঝা যায়। এছাড়া আসলে এই প্রাইস রেঞ্জে এটা আসলে নেগেটিভ দিক নাই বললেই চলে। এটা আসলে স্যামসাং গিয়ার S2 মতো, বাট এটা হচ্ছে কপি, এটা কিন্তু অরিজিনাল না। অরিজিনাল গিয়ারের প্রাইস কিন্তু অনেক বেশি, বাট এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, দেখতে কিছুটা হচ্ছে আপনার S2 মতো। এবং আমার মতো হচ্ছে যেহেতু বাজেট ফ্রেন্ডলি এবং এর মাধ্যমে আপনি মোটামুটি ম্যাক্সিমাম মানে স্মার্ট ওয়াচের ম্যাক্সিমাম কাজগুলো করতে পারছেন, এটা রিকমেন্ডেড থাকলেও বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনার বাজেট এবং আপনার পছন্দের উপরে। এক্ষেত্রে কিনবেন না কিনবেন সেটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এক্ষেত্রে প্রাইসটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে সেলারের উপরে। সো ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, তার জন্য বললাম আর কি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।